খোজ আগুৱালে টেবুল টেনিছে। রং বিরঙী পোহরের মাজত রাজ্যত প্রথমবারের আরম্ভ হল টেবুল টেনিস ইউনাইটেড প্রিমিয়ার লীগ। নগেন হাজরিকা টেবুল টেনিস ফাউন্ডেশনের সৌজন্যত যা শুক্রবার টেকভক্ত তরুণরাম ফুকন ইনডোর স্টেডিয়ামত অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতার শুভারম্ভণি করে বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়ায়। মঞ্চত উপস্থিত থাকে প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব, গুৱাহাটী সাৰ সঞ্চালক সতীশ সারহাদি, সমাজসেবক অর্জুন শইকীয়া, নগাঁও জিলা ক্রীড়া সন্থার সম্পাদক প্লাবন বৰুৱা, খানাপাৰা দিল্লী পাবলিক স্কুলের উপাধ্যক্ষ অজন্তা চৌধুরী আর নগেন শইকীয়া টেবুল টেনিস ফাউন্ডেশনের সভাপতি মদালসা বৰুৱা হাজরিকার আন্তঃরাষ্ট্রীয় খেলোয়ে গৌতম হাজরিকা। প্রথমবারের অতি জাঁকজমকতার মাজত অনুষ্ঠিত এই প্রতিযোগিতাত অংশগ্রহণ করে সর্বমুঠ ১৬টা দলের ২৫০গৰাকী পেডলারে। অসমৰ উপৰি দেশৰ বিভিন্ন ৰাজ্যৰ ৩০গৰাকী ৰেংকিং প্রাপ্ত ৩০ খেলুৱৈয়ে ইয়াত অংশ লৈছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলে নগদ ১,০০,০০০ টকা লাভ কৰিব। দ্বিতীয় আর তৃতীয় স্থানের দলে পাব ক্রমে ৯০,০০০ আর ৭০,০০০ টকা। এক পেশাদারী পদ্ধতিরে অনুষ্ঠিত এই লীগত অংশগ্রহণ করা ১৬টা দলক ক্রয় করেছে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িত লোকে। রাজ্যত প্রথমবারের অনুষ্ঠিত এই প্রতিযোগিতাত অংশগ্রহণ করা প্রতিগী খেলোয়ক এবছরের ১,০০,০০০ টকার স্বাস্থ্য বীমার সামরি লওয়ার স্কোরডেমি নামের এক শৈক্ষিক প্রতিষ্ঠানে চ্যাম্পিয়ন দলক ব্র্যান্ড এম্বেসাডর রূপে গণ্য করব আর প্রথম ৩টা স্থানপ্রাপ্ত দলক নগদ ধনের প্রাইজ মানি প্রদান করব। তদুপরি প্রতিযোগিতাত অংশগ্রহণ করা প্রতিটি দলক নগদ ধন প্রদান করার কথা উল্লেখ করেছে আয়োজক কমিটিয়ে। অনুরাগ শইকীয়ার প্রতিবেদন, অলিম্পিয়া স্পোর্টস।